কোমর বেঁধে যাচ্ছে সে যে মুশকিলের আসান, মগের মুলুক দোকান খুলুন বলুন কি কি চান। মানে অভিনয়ের জীবন, মিস জোজোর সঙ্গীত জীবন যদি দুটোকে পাশাপাশি রাখি কি বলবে? আমি জানি না, লঙ্গার প্রসেসে কেউ আমাকে এখনো অবধি কাস্ট খুব একটা ভাবেন না, হয়তো আমার পিয়ার লেভেলটা একটু খারাপ। দীর্ঘ 13 বছর ধরে বাংলার জনপ্রিয় চ্যানেল এবং সেই চ্যানেলের রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানে প্রত্যেক দিন বিকেলবেলা নিয়ম করে সেই দিদি নাম্বার ওয়ানের টাইটেল ট্র্যাক আমাদের কানে বাজে। কিন্তু নেপথ্যে যে মানুষটার গলা, যিনি এই গানটি গিয়েছেন, তিনি আজকে আমার গেস্ট। আমাদের সবার প্রিয় মিস জোজো, জোজোদি ওয়েলকাম টু প্রথম কলকাতা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা কলা এবং এই দিদি নাম্বার ওয়ান, স্পেশালি এই লাইন এতটা জনপ্রিয়তা, এবং এখন তো দিদি নাম্বার ওয়ান ইজ আ অধ্যায়, মানে একটা হিস্ট্রি তৈরি করেছে। আমার জাস্ট তোমার কাছে জানা, এটা তুমি তোমার কতটা আনন্দ লাগে? একদিকে রচনা ব্যানার্জি কাঁপাচ্ছেন চ্যানেল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই শোয়েরই টাইটেল ট্র্যাক তোমার গাওয়া, এটা আমার মনে হয় যে একজন সঙ্গীত শিল্পীর কাছে অনেক বড় পাওয়া, যে দীর্ঘ 13 বছর ধরে কোনো রিয়েলিটি শোয়ের টাইটেল ট্র্যাক তার গলার গান চলছে এবং মানুষজনের কাছে এই শোটা তো একটা অন্য মাত্রা যোগ করে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে নিজের কণ্ঠকে বারবার করে এত লাখো লাখো দর্শকের কাছে, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, প্রথমত ধন্যবাদ জানাবো জি বাংলাকে, এবং দ্বিতীয়ত ডেফিনেটলি আইডির কথা বলতে হবে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, যার মিউজিক ডিরেকশনে আমি গেয়েছিলাম এই গানটা 13 বছর আগে, তার কথা বলতে হবে আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। অ্যান্ড অবভিয়াসলি দর্শকদের যে ভালোবাসা দিদি নাম্বার ওয়ান পেয়েছে আজকে সেটারই ফলস্বরূপ আমরা সেলিব্রেট করছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা অনেক বড় আশীর্বাদ আমার মনে হয় একজন শিল্পীর কাছে। এক তো একটা রিয়েলিটি শো যেখানে শুধুমাত্র দিদিরা সুযোগ পায়, এটা একটা বাংলার কাছেও গর্বের বিষয়। আমি বাইরে যখন বিভিন্ন কাজের সূত্রে গেছি, তারা কিন্তু রিয়েলিটি শো মানে এই শোটা তারা চ্যানেলে না দেখলেও সোশ্যাল মিডিয়াতে বহুবার দেখে এবং তারা বলেও নারী কেন্দ্রিক একটা রিয়েলিটি শো, স্পেশালি সেখানে লড়াইয়ের কথা বলে, এবং সেই লড়াইতে প্রত্যেক দিন তোমাকে ক্যামেরায় না দেখা গেলেও প্রত্যেক দিন মানুষের কানে বাজছে। আমি জাস্ট জানতে চাইবো, মানে লড়াইয়ের কথা তোমায় বলে, তুমি কখনো পার্টিসিপেট, কখনো গেস্ট, আজকে তো গেস্ট হয়েই এসছো, লড়াই মিস জোজো, একদিকে লড়াই একদিকে মিস জোজো, মাঝখানে কি সমান সমান চিহ্ন দেওয়া যায়? জোজো নামটার মধ্যেই একজন লড়াকু মহিলার চরিত্র লুকিয়ে আছে, এবং আমি মনে করি যে এই যে 13 বছর ধরে মানুষ শুনছে, এটাও তো একটা বড় লড়াই। হ্যাঁ, এর থেকে বড় লড়াই তো আমার মনে হয় যে একজন সঙ্গীত শিল্পীর জীবনে হতেই পারে না। এবং 13 বছর ধরে তার এই গানকে মানুষের ভালো লাগিয়ে রাখা, চ্যানেল ইচ্ছে করলেই চেঞ্জ করতে পারতেন হয়তো, বাট ডেফিনেটলি তাদেরও নিশ্চয়ই ভালো লাগার কোথাও জায়গা আছে, এটা আমার কাছে অনেক বড় আশীর্বাদ। ফিলে মানে টাইটেল ট্র্যাক গাওয়ার এই অপশানটা যখন তোমার কাছে আসলো বা অফারটা যখন, তখন তো নিশ্চয়ই এত কিছু নিশ্চয়ই ভাবনি, মানে তখন কি জানতে মানে পুরো বিষয়টা কী হতে চলেছে, একটা বর্ষ একটা ইতিহাস তৈরি হতে পারে এই রিয়েলিটি শোয়ের? না, একেবারেই নয়, কারণ আমার মনে হয় আইডি আমাকে ফোন করেছিল এবং সেই সময়টা আমার যতদূর মনে পড়ছে আমি একদম সময় দিতে পারছিলাম না, কারণ আমাদের শো চলছিল, মানে আমাদের যেই সময়টা শোয়ের সিজন আর কি, শীতকালটা, সেই সময় আমার শো চলছে এবং আমি বোধহয় আরেকটা কোনো মেগা সিরিয়াল বা কিছু একটা করছিলাম, আমার ভীষণ টাইমের সমস্যা ছিল। তো আইডি আমাকে বললো যে তুমি সন্ধ্যের দিকে কোনো একটা ফাঁকে এসে আমাকে করে দাও, তো আমার মনে আছে যে কোনো একটা শোতে বেরোনোর আগে বোধহয় আমি গেছিলাম এই গানটা রেকর্ড করতে, তো আমি আইডিকে প্রথমেই বলেছিলাম যে দেখো আমার কিন্তু, আমি জানি না তুমি রেকর্ডিং করছো বটে, কিন্তু মানে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার রিড আপ করবো, কারণ রোড শো চলছে, তো তখন আমি রেকর্ডিং করতে একটুখানি হেজিটেট করি, বাট বাই দ্য গ্রেস অফ গড গানটা রেকর্ডিং হয় এবং খুব তাড়াতাড়ি রেকর্ডিং হয়েছিল। কী গায়ে বলে, এটা একটা রিয়েলিটি শোয়ের জন্য হচ্ছে,
তো এর বেশি আর কিছু আমি জানিনি যে মানে সেটা রচনা করবে, সেটা জি বাংলায় হবে বা কোথায় হবে কি হবে। আর আমার কাছে গান, একজন মিউজিক ডিরেক্টর আমাকে ডেকেছে একটা গান গাইতে, এটাই আমার কাছে যথেষ্ট। এর চেয়ে বেশি খুব একটা আমি কোনোদিনই নাক গলাই না। তো তারপরে তো দ্য রেস্ট ইজ দ্য হিস্ট্রি। যদি অভিনয়ের ক্ষেত্রে আসি, মানে আমরা দেখেছি তোমার পারদর্শিতাটা কত অভিনয়ের ক্ষেত্রেও, সেখান থেকে আবার একটু ব্রেক নিয়েছো, কি মনে হয় মানে কেমন লাগলো? মানে অভিনয়ের জীবন, মিস জোজোর সঙ্গীত জীবন যদি দুটোকে পাশাপাশি রাখি, কি বলবে? দেখো অ্যাকচুয়ালি আমি ব্রেক নিইনি, কিন্তু আমায় কেউ কাস্ট করে না। কাস্ট করে না সেটা কেন আমি জানি না। আমার কাছে দুটো কারণ আছে, একটা হলো হয়তো ভাবে যে আমি টাইম দিতে পারবো না, আর একটা হলো যে মনে করে খুব ট্যান্ট্রাম হয়তো। না, আমার নিজের তো সেটা মনে হয় না, বিকজ আমি মনে করি যে আমি ভীষণ ইজি গোয়িং একটা পার্সন। আমার সঙ্গে যারা যারা কাজ করেছেন তারা সবাই জানে। তবে হ্যাঁ, কিছু কিছু সময়ে যেই সমস্ত অভিনয়, কিছু কিছুদিন আগেও আমি একটি চ্যানেলে একটি মেগা সিরিয়াল একটি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, সেটাও বেশ অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। বাট আমি জানি না, লঙ্গার প্রসেসে কেউ আমাকে এখনও অবধি কাস্ট খুব একটা ভাবেন না, হয়তো আমার পিয়ার লেভেলটা একটু খারাপ। মিস জোজো ইজ আ ব্র্যান্ড, মানে প্রজন্মের পর প্রজন্ম আমি ধরে নিলাম এই মানুষটাকে চেনে নাই, এই মানুষটির গান শুনেনি, এরকমটা হতে পারে না। টলিউডে যে বন্ধু বান্ধব তোমার নেই, এটাও একদম নেই, তারা চেনে। পরিচালকরাও ডেফিনেটলি তোমার বন্ধু বান্ধব আছে। তারপরে গিয়েও তুমি একটা উষ্মা প্রকাশ করছো যে আমায় কেউ কাস্ট করে না, এটা কি অভিমান, এটা কি রাগ, নাকি তুমি কখনো বলনি তোমার পরিচালক? অ্যাকচুয়ালি দেখো, আমার যারা বন্ধু বান্ধব আছে বা ইয়ে, আমি ইনফ্যাক্ট কাজের কথা কোনো দিনই কাউকে বলিনি, সেটা আমার গানের ক্ষেত্রেও আমার অভিনয়ের ক্ষেত্রে যাই বলো না কেন, আমার কাছে যেই কাজটা এসছে আমি সেটাই করেছি আনন্দ সহকারে, এবং সেই কাজটা ভালো লেগে তার পরবর্তী সময়ে কোনো অফার এসছে সেটা করেছি, এরমভাবেই আমি বারবার নিজেকে প্রমাণ করেছি। কিন্তু আমার মনে হয় যে বোধহয়, মানে আমি যতটুকু শুনি যে অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন, এখন তো হাউস হয়েছে, কিছু ফোনাফোনি, কিছু পিআর লেভেল বাড়াতে হয়, তাহলেই বোধ হয় রেগুলারলি কাজ পাওয়া যায়। বাট এটা নিয়ে আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। আই অলওয়েজ হ্যাভ বিলিভড ইন কোয়ালিটি দ্যান কোয়ান্টিটি। দিদি নাম্বার ওয়ান, দিদির কাছে আমি তোমার কাছেই জিজ্ঞেস করি, তোমার কাছে কি, আজকে 500 এপিসোড হচ্ছে, সেলিব্রেশনে তুমি স্পেশাল গেস্ট, দিদি নাম্বার ওয়ান জোজোদির কাছে কি? দিদি নাম্বার ওয়ান একটা এরা, মহিলাদের একটা এমন প্ল্যাটফর্ম যেটা আমার মনে হয় যে অনেক মহিলাকে সাহস জুগিয়েছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের সমাজের সঙ্গে লড়ার জন্য, এবং নিজের সাহসকে বের করে আনার জন্য। এটা আমার মনে হয়, অনেক সময় আমাদের তো অনেক সাপোর্টের দরকার হয়, মহিলারা অনেক কিছু অনেক সময় অনেক সাপোর্ট চান যেটা হয়তো পরিবারের কাছ থেকে পান না। আমার মনে হয় দিদি নাম্বার ওয়ান সেই জায়গা যেখানে আসলে পরে মহিলাদের সব সমস্যা সমাধান হয়ে যায়। লাইন জাস্ট শুনবো এবং শেষ করব। কোমর বেঁধে যাচ্ছে সে যে মুশকিলের আসান, মগের মৌলুক দোকান খুলুন বলুন কি কি চান। কোমর বেঁধে যাচ্ছে সে যে মুশকিলের আসান, মগের মৌলুক দোকান খুলুন বলুন কি কি চান।